প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের তোমাদের বাংলা বইয়ের বাক্য গঠন নিয়ে আলোচনা করব। তো দেখো কোন কোন পাঠ পাঠ নাম্বার ১৬ আর সতেরো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের বই নাও এই যে ক দিয়ে আছে কলম ধরি খ দিয়ে আছে খবর পড়ে গ দিয়ে আছে গম ভাঙায় ঘ ঘর বানায় উঁ দিয়ে ব্যাং ডাকে ঘেং তো এবার আমরা এই যে অপর পেজে আছে কলম খবর গম ঘর ব্যাংক এগুলো দিয়ে আমরা এখন কী করবো বাক্য গঠন করবো দেখো কীভাবে করতে হবে তাহলে এক নাম্বারে আছে কলম ঠিক আছে কলম আমরা কলম দিয়ে লিখি তারপর হচ্ছে দুই নম্বরে আছে খবর বাবা খবর স্পরণ আচ্ছা তারপর হচ্ছে 3 নম্বরে গম মা গম ভাঙায় তারপর হচ্ছে ঘর আমরা ঘর বানাই ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ ব্যাংক ব্যাংক ডাকে জাফলা আকার উম ঘ হচ্ছে তোমাদের পাঠ পাঁচটি শব্দ দিয়ে বাক্যপঠন কলম আমরা কলম দিয়ে লিখি খবর বাবা খবরের কাগজ পড়েন গম মা গম ভাঙায় ঘর আমরা ঘর বানাই ব্যাংক ব্যাংক ডাকে ঘেং ঘেং এরপর আমরা পাট সতের শব্দগুলো দিয়ে জেনে নেবে এগুলো তোমরা ভালো করে শিখে নেবে আমি এগুলো মুছে দিচ্ছি তারপর দেখো এবার পাঠ সতেরোতে কি কি শব্দ আমরা পাই হ্যাঁ দেখো বইটার নাম পাঠ সতেরো এই যে পাঠ সতেরো হ্যাঁ কি আছে চ চশমা রাখি ছ দিয়ে আছে ছবি দেখি জ জল নামে ঝ ঝড় থামে ইয়া মিয়া ডাকে রোদে খেমে তো এইগুলো এই পাশে শব্দগুলো আছে যেগুলো দিয়ে আমরা বাক্য গঠন করবো চশমা ছবি জল ঝড় মিয়া হ্যাঁ তাহলে একটু আগে আমরা কয়টা করেছিলাম পাঠ ষোলোর পাঁচটা এখন পাঁচ সতেরোর পাঁচটা করব। তাহলে এখন কত নাম্বার হবে ছয় নাম্বার প্রথমে কি হবে চশমা দেখো আমি চশমা সাত নম্বরে হবে ছবি সে ছবি আঁকে ছড়িয়ে চান দাবি আকে আঁকে ঠিক আছে তারপর আট নম্বরে জল আমরা পান করি জলর্থ পানি হ্যাঁ আমরা জল পান করি তারপর নয় নম্বরে হচ্ছে ঝড় বাইরে ঝড় হচ্ছে বাইরে ঝড় হচ্ছে বাইরে ঝড় বইছে ও দিতে পারো হ্যাঁ তারপর দশ নম্বরে মিয়া মিয়া ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বাক্য গঠন দশটি চশমা আমি চশমা পড়ি ছবি সে ছবি আঁকে জল আমরা জল পান করি ঝড় বাইরে ঝড় হচ্ছে মিয়া মিয়া ডাকে রোদে ঘেমে ঠিক আছে এই হচ্ছে তোমাদের বাক্য গঠন দিলাম পাঠ ১৬ আর সতেরো তো আগামীতে সতেরো আঠারো উনিশগুলো শব্দগুলো দিয়ে বাক্য গঠন করবো আগামী ক্লাসে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো বাই